হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত দার্জিলিং এর তামতা নিবাসী হাবিলদার সতপাল রায়ের দেহ অবশেষে নিজ ভূমিতে ফিরল। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত দার্জিলিং এর তামতা নিবাসী হাবিলদার সতপাল রায়ের দেহ বাগডোগরা বিমানবন্দরে দুপুরে এসে পৌঁছায়। বাগডোগরা এয়ারপোর্টের আর্মি এয়ারফোর্সের অবতরণ করার পর সেখানে বায়ুসেনা ও আর্মির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানোর পর শিলিগুড়ির ব্যঙ্গডুবির সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয় কফিনবন্দি দেহ। কিছু সময়ের জন্য সতপাল রায়ের স্ত্রী ও পরিবারের সদস্যরা এসে পৌঁছায় পাহাড় থেকে। ব্যঙ্গডুবির সেনা ছাউনিতে সেনাবাহিনীর সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় সেনাকর্মী সতপাল রায়কে। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিষ্ট, মাটুগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন সহ রাজ্য সরকারের তরফে গৌতম দেব। একে একে সকলেই পুষ্পার্ঘ অর্পণ করে সতপাল রায়কে শ্রদ্ধা জানান। রাজু বিষ্ট জানান, 8ই ডিসেম্বরের ঘটনা গোটা দেশের পক্ষে অত্যন্ত দুঃখজনক ঘটনা। এদিন বিপিন রাওয়াতের পাশাপাশি বীর গোর্খা পুত্রকেও আমরা হারাই। দুর্ঘটনায় নিহত সকলের প্রতি সহানুভূতি জানাই। এই চলে যাওয়া অত্যন্ত দুঃখের, তবে এই বলিদান থেকে যুবরা প্রেরণা নেবে। গৌতম দেব জানান, রাজ্য সরকার শহীদ পরিবারের সাথে সর্বোত্তভাবে থাকবে। অন্যদিকে সেনাবাহিনীর লোকজন সহ স্থানীয় প্রশাসনের লোকজন হাজির হয়েছিল সতপালের বাড়িতে। সতপালের এই আকস্মিক মৃত্যুতে শোকাহত তার পরিবার এবং গ্রামের লোকজন। আজ পাহাড়ে শেষকৃত্য সম্পন্ন হবে সেনাকর্মী সতপাল রায়ের। সতপালের দিল্লি থেকে দেহ দেরি আসার কারণ তার ছেলের ডিএনএ টেস্টের দাবি করেছিল, সেই কারণেই মৃতদেহ আসতে দেরি হল। एक बहुत ही दुर्भाग्यपूर्ण दिन था पूरे हिंदुस्तान के लिए। हमने बिपिन रावत जी, जो हमारे देश के पहले CDS थे, उनको खोया और उनके साथ 13 लोगों की जान गई। और हमारे दार्जिलिंग के हवलदार सतपाल राय जी को भी हमने खोया। और उनकी अंतिम संस्कार, उनके पार्थिव शरीर को घर ले जाने से पहले सिलीगुड़ी में इस आर्मी कैंप में अभी उनका सम्मान अंतिम विदाई दिया जा रहा है आर्मियों की तरफ से। और मुझे भी इस यहाँ पे आके उनको माला अर्पण करने का सौभाग्य प्राप्त हुआ। ये कठिन समय है पूरे हिंदुस्तान, दार्जिलिंग, तराई, डुवर्स की जनता के लिए। बिपिन रावत जी ने एक जो आधुनिकीकरण किया सेना में, वो पूरे हिंदुस्तान को ज्ञात है। और वो एक हम सब के, बल्कि देश के, मैं कहूँगा एक राष्ट्रीय कवच के रूप में थे। बहुत बड़ी क्षति हुई है। और सतपाल राय जी, हमारे दार्जिलिंग के वीर गोरखा सपूत, उनको भी हमने खोया। ये सब लोग, जो 13 लोग जिन्होंने अपनी जानें गुमाई है, जो शहीद हुए हैं, उनके प्रति संवेदनाएँ, भगवान उनको शक्ति और ताकत प्रदान करे उनके परिवारों को। और हम सब युवाओं के लिए इनका जो है इस तरह से जाना बहुत दुखद लगता है, लेकिन ऐसे बलिदानी लोगों से पूरे हिंदुस्तान के युवा जो है प्रेरणा लेता रहेगा।